এই কেমন এনজয় করছেন দীঘার সমুদ্র আর আমাদের সমুদ্র স্নান? শুরুতে ভাবলাম ঝলক দেখিয়ে দিই, আর আমাদের ব্রেকফাস্টে ছিল কিন্তু দারুণ একটা আইটেম, সেটাও কিন্তু দেখাবো। তো সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর বিদিশিতা চ্যানেলের একটি নতুন আরো একটি এনজয়েবল ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি। তো চলুন ভিডিওটা দেখে নিই। প্রথম দিনের টায়ার্ডনেসের পর সন্ধ্যেবেলা একটু মানে হোটেলে ফিরে আর কি ফ্রেশ ট্রেশ হওয়ার পর সন্ধ্যেবেলা জাস্ট একটু সমুদ্রের ধারে বেরিয়েছিলাম, আর বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করবার পর ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো এখন যাচ্ছি সমুদ্র স্নানে, তো সেখানে গিয়ে অবশ্যই ভিডিও হবে, দেখতে থাকুন। আজকের ভিডিওটা শুধুমাত্র এনজয়মেন্ট হবে, তো চলুন। হ্যাঁ, ও তার আগে বলে রাখি, এখন একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে নিয়ে কী ব্রেকফাস্ট করবো, হ্যাঁ সেটাও দেখাবো। ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা কিন্তু সমুদ্র স্নানে যাবো, সো চলুন। আমরা রয়েছি রামকৃষ্ণ গেস্ট ইনে, আর এইখান থেকে মানে হোটেল থেকে, আমাদের হোটেল থেকে সমুদ্র হচ্ছে মাত্র 3 মিনিট পায়ে হেঁটে, আর চারপাশেও প্রচুর হোটেলস রয়েছে। আমাদের হোটেলটা বুক করা ছিল, সেই হোটেলের সমস্ত ডিটেলস একটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ডিরেক্ট ম্যানেজারের সাথে কথা বলে উইথ প্রুফ সবটাই আপনাদেরকে দেখাবো। আর চলুন, ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, একটু ব্রেকফাস্ট করে নিই, বেশি দেরি করা যাবে না, কারণ সমুদ্রে তো একটু চান টান করতে হবে। সো লেটস গো। হোটেলের ডিসক্রিপশন আর ফুল ইনফরমেশন তো এর আগের ভিডিওতে আপনারা পেয়েছেন, এখন আমরা চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট করতে। আর এইটা কোথায় এসেছি সেটাও কিন্তু আর একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। এখানে কিন্তু আমরা ব্রেকফাস্টও করেছিলাম, লাঞ্চ ডিনার সবই করতাম, দারুণ টেস্টফুল খাবার। আজকে জাস্ট ব্রেকফাস্টেই আপনাদেরকে দেখাচ্ছি, ছিল পুরি, মটর আলু দিয়ে ঘুগনি, আর সাথে ছিল একটা মিষ্টি মিষ্টি চাটনি। দারুণ কিন্তু টেস্ট ছিল এক কথায় কিন্তু বলতে পারি। তো এই ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা কিন্তু চলে যাব সমুদ্রের ধারে, দীঘা। দীঘার সমুদ্র এমনই একটা জিনিস, মানে এই সমুদ্র ছোট থেকে বড় সবাই এনজয় করতে ভালোবাসে। এমনকি এই সমুদ্রটা এতটাই সমতল যে দূর দূরান্ত পর্যন্ত আপনারা কিন্তু গিয়ে নিজেদের মজা আনন্দ করতেই পারেন, মানে স্নান করার কথা অবশ্যই বলছি। পুরীর সাথে যদি তুলনা করেন তাহলে বলতে পারি সমুদ্রের ঢেউয়ের কিন্তু কিছুটা হলেও ফারাক আছে। পুরীর সমুদ্রের ঢেউগুলো অতিরিক্ত বেশি বড় বড়, যেটাতে একটু ভয় ভয় আমরা পাই হয়তো কিছুটা হলেও, কিন্তু দীঘার সমুদ্রে সেরকম ভয় হয়তো অতটা লাগে না। কিন্তু দীঘার সমুদ্রের আলাদা একটা এনজয়মেন্ট আর পুরীর সমুদ্রের আলাদা একটা এনজয়মেন্ট। আর দীঘার সমুদ্রের ফাইনালি বিচের ধারে আমরা চলে এসেছি, এখানকার যে বলগুলো বিক্রি হয় না সুন্দর করে সাজানো, বেশ কালারফুল লাগে কিন্তু। আর সমুদ্রের ঢেউয়ের ওপর সূর্যের আলোটা যখন পড়ে যে চিকচিক করে, সেটাও কিন্তু দারুণ লাগে। বিচের ধারে এসেছি, সমুদ্র স্নানে এসেছি, সব এনজয়মেন্টটাই তো আপনাদের সাথে আমি শেয়ার করবো বলেই এসেছি অবশ্যই ভিডিওর মাধ্যমে। তার কিছুটা ঝলক ভিডিও স্টার্টিংয়ে কিন্তু আপনারা পেয়ে গেছেন, তার আগে মানে সমুদ্রে নামার আগে চারপাশটা আর কতটা ভিড় ছিল সবটাই কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, আপনারা শুধুমাত্র বসে বসে এনজয় করুন। চারপাশটা তাকালে বুঝতে পারা যাবে প্রচুর মানুষের ভিড় রয়েছে, মানুষের গাঁথি লেগে গেছে, আর প্রচুর মানুষ সমুদ্রে নেবে গিয়েও তাদের আনন্দের মুহূর্তটাকে নিজেদের মধ্যে শেয়ার করে নিচ্ছে। হ্যাঁ, আমরাও নামবো, বেশিক্ষণ আর অপেক্ষা করতে হবে না। ওই যে বললাম, তার আগে একটু চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখে দিই, প্রচুর ক্যামেরাম্যানও ছিল কিন্তু। হ্যাঁ, হাই।
সমুদ্র এখন বেশ অনেকটা নিচে আছে, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আমরা একটু সকাল সকালই চলে এসেছি, তার কারণ হচ্ছে দীঘা যে সমুদ্রের জোয়ার চলে আসছে উঁচুতে বোল্ডারগুলোর কাছে চলে যায়, সেই কারণে আমরা একটু সকাল সকালই চলে এসেছি। কারণ পাথরের উপর স্নান করা তো একটুখানি অসুবিধা, আপনারা সকলে জানেন সেটা। দীঘায় গিয়ে, মানে আমি নিউ দীঘার কথাই বলছি, অবশ্যই যারা যারা স্নান করতে চান বা অবশ্যই যাবেন, নিশ্চয়ই স্নান করবেন, এটা তো জানা কথাই। তো স্নান করতে গেলে অবশ্যই একটু চেষ্টা করবেন সকাল সকাল গিয়ে স্নানটা সেরে নেওয়ার, কারণ যেরকম বললাম আমি ভিডিওতে একটু আগে, যত দেরি করবেন জোয়ার চলে আসার জন্য জলটা উপরের দিকে উঠে যায়, আর বোল্ডারে তো চান করা ভীষণ বিপজ্জনকও হতে পারে, গা হাত পা কেটে ছুটে যেতে পারে, এমনকি আঘাতও লাগতে পারে। আর আপনারা সমুদ্রে নেবে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করবার জন্য এবং স্মৃতি করে রাখবার জন্য এখানে কিন্তু প্রচুর ক্যামেরাম্যান পেয়ে যাবেন, তাদের কাছে আপনারা ফটো তুলতে পারেন। কিন্তু আমরা একটু ক্যামেরাতেই শ্যুট করেছিলাম, ভিডিওটা আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করব বলে অবশ্যই ফোনটাকে একটা সুন্দর প্রজেক্টারে ভরে খানিকটা ভিডিও করে নিয়েছিলাম সমুদ্রে নামার আগেই। আর এই বোটগুলো কিন্তু আমরা দেখেই এনজয় করেছিলাম।
এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কেমন এনজয় করলেন আমার সাথে সাথে? আমরা তো ভীষণ এনজয় করেছি, সেটা তো আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতেই পেলেন। আর সকালের সমুদ্র তো দেখালাম, তার সাথে সাথে একটু রাত্রেবেলা যে আমরা সমুদ্রের ধারে ঘুরতে গেছিলাম, তখনও কিন্তু সমুদ্রের ঢেউটাকে ক্যামেরা বন্দি করতে একেবারেই কিন্তু আমরা ভুলিনি। রাতের সমুদ্রেরও অপরূপ দৃশ্য, অপরূপ সৌন্দর্য, সেটা আপনারা যারা দেখেছেন তারা সকলেই জানেন। আর রাত্রে সমুদ্রের ধারে দাঁড়িয়ে পায়েতে একটু জল নিয়ে মানে পাটাকে একটু ভিজিয়ে নেওয়া, সেটারও কিন্তু একটা আলাদাই আনন্দ আছে, তাই না বলুন? তো এরকম সুন্দর সুন্দর দীঘার আরও ভিডিও পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেখানে বললাম ওই আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেটার ভিডিও, মানে সেই হোটেলটার ভিডিও কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। তো আজকের মতো ভিডিওটা বরং এখানেই শেষ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দীঘার আরও সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেল এক্সপ্লোর উইথ ঈশিতাতে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো আজকের মতো টাটা।